কিছু ছোটখাটো পথ পাইছে গরম দেখায় মানুষকে তুই আমারে চিনিস আমার চিনিস খাইয়ে ফেলা দেব আমি অমুক নেতার আপন কালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করছি তার স্বামী হাইব্রিড শয়তান আছে নাই আরে ভাই এত গরম দেখায় কিলা আপনি আপনার সৃষ্টির দিকে তাকায় দেখেন আল্লাহ পাক আপনাকে আমাকে এক ফোঁটা না পাক পানি থেকে সৃষ্টি করে খুলে করে ইনসান দুঈফ আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছে কথা বল না এত মাতবাড়ি দেখান একটু কিছু হইলেই অহংকার দেখান অহংকার করে কিলা মিন হা খলাক না কুম অফিহা নয় দুকুম অমিন হা নুখরি চুকুম তার অতাল উখর এই মাটিতে তোমাদেরকে সৃষ্টি করেছে এই মাটির ভিতরে তোমাদেরকে রাখবো এখান থেকে পুনরায় জীবিত করব এই মাটির মানুষ এত অহংকার করে কিলা যেই মাটির উপর আপনি আমি পেশাব পায়খানা করি কথা কন কত রাজা বাদশা আমির উমর যাদের হুংকারে গর্জনে জমিন থরথর করে কাঁপত আজকে তারা কবরে ঘুমায় গরু ছাগল কবরের উপর পেশাব পায়খানা করে দেয় কবর থেকে তাড়ানোর কোনো শক্তি নাই কথা বলেন ঠিক কি বিদায় অহংকার কইরা কোনো লাভ কথাই কথা এরে খামরে মাইরে ভালামু কত হুমকি ধুমকি ভাঙিয়ে ফেলে দিবে কথা কন ঠিক কি কে কি বলে হুশ খুঁজে পায় না এত গরম দেখায় লাভ নাই আল্লাহ যদি তিনবার বমি দেয় আর পিছনে দরজা একবার ঢিল করে দেয় দাঁড়িয়ে থাকতে পারবেন না ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে কথা কন ঠিক সকালবেলা স্ত্রী দেখবে গেছে আব্দুল সাত্তারের বাপ শরীরের কি অবস্থা কয় মা তুই দোয়া কর বড় ছেলে দেখতে গেছে দুপুরবেলা আব্বা শরীরের কি অবস্থা কয় ভাই তোকে চিনতে পারলাম না এই জন্য আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয় তাহলে তো বউ বাচ্চাকছি না টাইম দিবি না রে কথা কন ঠিক এত গরম দেখে কোনো লাভ নাই আল্লাহ বহুত গরম আলাম আলোক ঠান্ডা করছে কথা কন ঠিক কিনা রাগ করেছেন মনে হয় এ মুসলমান আল্লাহর গোলাম দিলের কানটা লাগা শুনবেন প্রতিমার সামনে দাঁড়ায় শপথ করলো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা না না অপর জন্তু আমি এক ফোঁটা পানিও পান করব না এইবার দল বল গোসাইয়া নবীজির কাল্লা নেওয়ার জন্য রওনা করেছে আল্লাহ পাক মদিনায় নবীজির কানে খবর পৌঁছায়া দিলেন নবীজি যখন জানতে পারলেন মক্কা নহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে নবী চিন্তায় পড়ে গেলেন কি করা যায় তখন সাহাবীদেরকে ডেকে বললেন আমার সাহাবীরা মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার জন্য রওনা করেছে কি করা যায় কি করা যায় নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলে নবী গো আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনি এত বড় নবী আল্লাহর কাছে যদি দোয়া করেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে আপনি আল্লাহর কাছে বলে দেন আল্লাহ ওই আমর আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা আপনি অবাস করে দেন প্যারালাইজ করে দেন এই কথা শোনার পর বিশ্ব নবী নরম মানুষ দোয়ার পক্ষে হযরত ওসমান কথা কন না কেন নরম মানুষ কিসের পক্ষে থাকে সব সময় দোয়ার পক্ষে নরম যারাই হয় তারাই দোয়ার পক্ষে থাকে কথা কন ঠিক কেন দিলের কানটা লাগা শুনবেন বাজান যে কথা বলতে চাচ্ছিলাম এইবার ওসমানের কথা শোনার পর নবীজি দুইটা হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার জন্য রওনা করেছে ও আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা অবাস করে দেন এতটুকু শুধু বলেছে আল্লাহ আসমান থেকে বলে জিব্রাইল আর করিস না দেনি নবীজিকে জানায় দাও তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালেম আর কাফের বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে আল্লাহু আকবার বলে এইবার জিব্রাইল এসে বলে নবী হাত না মান দোয়া আল্লাহ কবুল করবে না কেন কয় আল্লাহ বলেছে শুধু দোয়া করার জন্য দুই হাত দেই নাই মাঝে মাঝে জালিম বেঈমান সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে আপনারাই বলেন তো সব সময় দোয়া দিয়ে কি কাজ হয় এই গ্রামের নাম কি ভরুয়া পাড়া নাকি হ্যাঁ ভরুয়া পাড়া মনে করেন এই গ্রামে চুরি ডাকাতে বাইরে গেছে প্রতিদিন গরু ছাগল সোনা দানা চুরি হচ্ছে এমনকি মেহমান চুরি হয়ে যাচ্ছে কথা বুঝেন না চুরি বাইরে গেছে এই জন্য একজন 10 কেজি জিলেপি নিয়ে যা মসজিদের হুজুরক বলতেছে হুজুর একটু দোয়া করে দেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামকে হেফাজত করে ইমাম সাহেব 10 কেজি জিলেপি ভাই আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ চোরের হাত থেকে এই ভরুয়া পাড়া গ্রামের ধন সম্পদ টাকা পয়সা গহনা গাটি নারী পুরুষ কালা হেফাজত করেন চোর জিলেপি খাওয়ার আশায় হাত তুলে বলে আমিন আমিন কথা বোঝেন নাই মনে হয় ওই জায়গায় ইমাম সাহেব দোয়া না করে যদি বলতো বড়ুয়া পাড়ার যুবকেরা যদি তোমাদের গ্রামের ধন সম্পদ টাকা পয়সা রক্ষা করতে চাও এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 4 জন করে যুবক বাঁশের 4টা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা চোরকে দেখা মাত্রই বাংলার লাঠি দিয়া গিরা ওয়াশ করবা বাংলা
দিয়া বাংলা ওয়াশ করবে আর সরকি হাত তুলে আমিন কবে নাকি তওবা করে আল্লাহর ওলি হবে কথা কোন ভাই কথা কোন সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয় হয় না এইবার জিব্রাইল বলে নবী গো আল্লাহ দোয়া কবুল করে নাই আপনি আপনার সাহাবীদের মাঝে ঘোষণা করে দেন আপনার সাহাবীদের মধ্যে কেউ কি আছে ওই আমরের মুখোমুখি মোকাবেলা করবে নবী যেইবার ডেকে বলেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে কেউ কি আছে আমরের মোকাবেলা করবা কোন সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেছেন বলেন আল্লাহু আকবার নবী ডেকে বলে আলী রে তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াও কারণ মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি কয় কেজি এক বেলা খাবার খায় 21 কেজি 3.5 মন ওজনে তরমানে যুদ্ধ করে এত বড় একটা বীর যার তরবারির ওজন 3.5 মন তাহলে বীর ছোট না বড় এত বড় বীরের সামনে আলী তুমি ছোট মানুষ কেমনে যাইবা তখন হযরত আলীর বয়স মাত্র 13 বছর আলী বস হযরত আলী বসে গেলেন বাজান গো আমার এইবার নবীজি দ্বিতীয়বার যখন বললেন কোন সাহাবি দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেছেন বলেন আল্লাহু আকবার এরপরে যখন নবীজি বললেন কোন সাহাবি দাঁড়ায় না আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন বলেন আল্লাহু আকবার কষ্ট পাইছেন মনে মন খারাপ করেছেন দিলের কান্টা লাগা শুনবেন বাজা যে কথা বলতে চাচ্ছিলাম নবী এইবার দুটো হাত বাড়া বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয় তাহলে তারিখে নবী বুকের ভিতরে নিয়ে বলে আলী রে এত বড় বীরের সামনে যাইতে মনে চায় তোর কি অন্তরে মায়া দয়া নাই নিজের জীবনের প্রতি কি কোনো মহাব্বত নাই হযরত আলী ডেকে বলে নবী গো আমার ভিতর ইমানে আমার ভিতরের ইমান বলতেছে আপনি যদি আমাকে দোয়া করে ছেড়ে দেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে আমি ওকে জমিন থেকে বিদায় করে দেব আল্লাহ ভিতরের একটা ইমানের স্পিরিট পাওয়ার থাকা দরকার আছে না এই কথা বলেন দরকার আছে না না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটাই কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না আমার আবাকা হযরত আলীর ইমান জেগে উঠেছে জ্বলে উঠেছে রসুলের কাল্লা নিতে আসবার আমি বসে থাকবো হুজুর দোয়া করে ছাইরে দেন আল্লাহু আকবার বলে নবী বলে আলী রে খালি হাতে দোয়া করে লাভ নাই ও ওসমান তোমার বাড়িতে কি কোনো তরবারি আছে ওসমান দেখে বলে নবী গো আমার বাড়িতে একটা তরবারি আছে 87 ইঞ্চি লম্বা হযরত ওসমানকে নবী ডেকে বলে ওসমান তরবারি নিয়ে আসো ওসমান তরবারি নিয়ে এসে দিলেন নবীজি হযরত আলীর হাতে তরবারিটা দিয়ে দিলেন হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড় তরবারি পায়ে মারতেছে দৌড় নবী ডেকে বলে আলী রে এত জোরে কেন দৌড় মারো বিশ্ব নবীর সাহাবী হযরত আলী ডেকে বলে নবী গো ওই মক্কার মহাবীর আমর অনেক আগে ঘোষণা করে রওনা করেছে আমি চাই আপনার সিহারা দেখার আগে আমি ওরে জমিন থেকে বিদায় করে দেব বলে আল্লাহু আকবার এই কথা বলে হযরত আলী মারছে দৌড় দৌড়াইতে দৌড়াইতে বাজান চলে গেছে দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে আমর ডেকে বলে কি রে আলী তুই কেন ছোট মানুষ আমার সামনে হযরত আলী ডেকে বলে আমি ছোট না বড় পরে বুঝাইতেছি এই কথা বলে তরবারি দিয়ে একটা দাগ টানা আট টানা বোঝেন দাগ টানতেছে তরবারি দিয়ে আর একটা দোয়া পড়তেছে এই দোয়াটা যদি আপনারা পড়েন আপনাদের বাড়িতে কোনোদিন চোর ঢুকবে না আপনাদের বাড়িতে বড় ধরনের বিপদ আপদ ঘটবে না যদি আপনারা এই দোয়াটা বইরা চতুর্দিকে ফু দেন অথবা পানিতে ফু দিয়ে চতুর্দিকে পানি ছুটাই দেন কি দোয়া শুনবেন ওই দোয়াটা পড়তেছে আর এরকম দাগ টানতেছে দাগ এরকম আট টানা শেষ হয়ে যখন গেল দাগটা টানা শেষ হওয়ার পর হযরত আলী ডেকে বলে এই কাফেরের বেটা তোর যদি সাহস থাকে আয় দাগ পার হয়ে দেখা আয় খেলা হবে আয় খেলা আল্লাহু আকবার বলেন আরে জোরে বলেন আল্লাহু আকবার এই কাফেরের বেটা তোর
যদি সাহস থাকে মায়ের বুকের দুধ খায় থাকলে আয় ডাকটা পার হয়ে দেখা এ আয় খেলা হবে আল্লাহ একবার কর হযরত আলীর হুংকার দেখে আমরের ভিতরে অনিজমি শুরু হয়ে গেছে কথায় আছে না মরিচ ছোট ঝাল বেশি কথা কয় ঠিক কি না যে হুংকার মারছে আয় খালি দাগটা পার হয়ে দেখা আয় আর অনিজমি শুরু হয়ে গেছে একটা বাড়িতে চোর ঢুকছে বাড়িওয়ালা হলো ল্যাংরা দুই পাও নাই কিন্তু বাড়িওয়ালা আন্দাজ করতেছে চোর ঢুকছে বাড়িওয়ালার কিছু করা লাগবে না শুধু একটা ভিতর থেকে যদি হুংকার মারে কে রে চোর ওখানে থামবে ভেগে দৌড় মারবে তখন মনে করেন বাড়িওয়ালা সে এত নিয়ে আছে কিন্তু বাড়িওয়ালা যে ল্যাংরা কথা কন ঠিক কেনা একটা হুংকারেও কাজ আছে এই যে জুলফিকার ভাই কি আলোচনা করলো মুসলমান বীরের জাত কাপুরুষের জাত নয় কথা কন ঠিক কেনা মুসলমানকে জাগতে হবে মুসলমান ভীত হলে হবে না তাহলে জালেম বেঈমান নাস্তিকেরা তত বেশি মাথা সারা দিয়ে আপনাকে আমাকে কোলঠাসা করে রাখবে কথা কন ঠিক কেনা এই জন্য একটু জাগতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে কথা কন ঠিক কেনা রাগ করেছেন মনে হয়।